এবার ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে মিলল এডিস মশার লার্ভা। এ নিয়ে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ওয়াসার এমডিকে ফোন করলে দুঃখ প্রকাশ করেই দায় সারেন তিনি। ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক আন্দোলন না গড়ে উঠলে এর নিয়ন্ত্রণ অনেক কঠিন হবে বলে মনে করেন মেয়র। সকালে মিরপুরে মশক নিধন অভিযান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শনিবার সকালে নিজ বাসাবাড়ি পরিষ্কার করার প্রচার চালাতে মিরপুর একে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিভিন্ন বাসায় ঝটিকা অভিযান চালান তিনি, বেশিরভাগই পরিষ্কার পরিচ্ছন্ন থাকায় তাদের শুভেচ্ছা উপহার দেন মেয়র। পরে বিভিন্ন এলাকা ঘুরে মিরপুর বাংলা কলেজের পাশে ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে যান মেয়র আতিকুল ইসলাম। ভেতরে মেলে এডিস মশার লার্ভা। তাৎক্ষণিকভাবে মেয়র ফোন দেন ওয়াসার এমডিকে। কিন্তু এখানে আপনার এলাকার যারা আছে সবাই এখানে আছে এবং আমি সবাইকে বললাম যে তোমাদের এই ওয়াসা যদি এই অবস্থায় থাকে তাহলে অন্যান্য অবস্থাটা কি হবে। পরে মেয়র বলেন নাগরিকরা আগের চেয়ে সচেতন হলেও এখন অনেক সরকারি বেসরকারি অফিসেই মিলছে এডিস মশার লার্ভা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদেরকেই এর দায় নিতে হবে বলে জানান তিনি। আজকে বাচ্চারা মারা যাচ্ছে, একটা পরিবার থেকে একজন চলে গেলে সেই দায় বহন কিন্তু আমাকে নিতে হচ্ছে এজ এ সিটি মেয়র হিসাবে। আমি অনুরোধ করব যেটাই যারই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার তাকে কিন্তু সেই ধরনের একটা কঠিন মেসেজ দিতে হবে যে আমার অফিসের অথবা আমাদের যেটাই প্রতিষ্ঠানের সবখানে যেন পরিষ্কার যেন থাকে। মেয়র বলেন সমন্বিত মশক নিধন ব্যবস্থাপনা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমি মনে করি আমার যে দায়িত্ব আছে আমাকে আরও অনেক 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 বেশি দায়িত্ব পালন করতে হবে। আমাকে এবং আমার সাথে যারা কাউন্সিলর আসবে, মহিলা কাউন্সিলর যারা আছেন সবাইকে কিন্তু আরও বেশি এগিয়ে আসতে হবে। মানুষের বাসা বাসা যাই, যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, এটিও আমার কাছে মনে হচ্ছে এটিও এনাফ না। এটিকে আরও কীভাবে বেগবান করা যায় এটি নিয়ে এখন ভাববার বিষয় আসছে। ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন করেন আতিকুল ইসলাম। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।